আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এসপিসি ওয়ার্ল্ড নিয়ে। তো এসপিসি কবে থেকে পেমেন্ট দেওয়া শুরু করবে এবং কি প্রোডাক্ট কবে থেকে ডেলিভারি করবে, তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এসপিসি কিন্তু অফিসিয়ালিভাবে একটি আপডেট দিয়েছিল যে তারা খুব দ্রুত কামব্যাক করবে এবং কি তারা, আমরা যারা গ্রাহক আছে এখানে যারা ইনভেস্ট করেছি, তো তাদের খুব দ্রুত টাকাগুলো ফেরত দেওয়ার একটা ব্যবস্থা নেবে, ঠিক আছে। তো এই ধরনের কথা কিন্তু তারা মিটিংয়ের পরে বলেছিল এবং কি তারা কিন্তু পুনরায় ব্যবসা চালু করবে, তো এই ধরনের কথা কিন্তু তারা বলেছিল, ঠিক আছে। তো আমরা এখানে যারা টাকা ইনভেস্ট করেছি তো তাদের মাথায় একটাই চিন্তা যে আমাদের টাকাগুলি কবে ফেরত পাবো এবং কি আমরা এই টাকাগুলি কবে উঠাতে পারবো, ঠিক আছে। তো আমাদের কিন্তু একটাই চিন্তা, আমরা যারা এখানে ইউজার আছি, ঠিক আছে। তো ইউজারদের জন্য আমি বলতে চাই, আপনারা হতাশ হবেন না, কারণ এসপিসির যে আলামিন প্রধান, সে জেল থেকে বের হলেই কিন্তু আমাদের জন্য ভালো একটি নিউজ বা ভালো একটা খবর কিন্তু সে অবশ্যই আমাদেরকে দেবে, কারণ সে যতদিন জেল থেকে না বের হচ্ছে তো ততদিন কিন্তু আমরা এসপিসি থেকে কিন্তু কোনো রকমের কোনো টাকা বা পেমেন্ট পাওয়ার আশা করতে পারি না, ঠিক আছে। তো এসপিসির যে আপনার সিও, সে বের হওয়ার পরে কিন্তু তাদের যে পেমেন্ট গেটওয়ে, তারপরে আদার্স অন্যান্য যে কাজগুলি আছে সেই কাজগুলি তারা চালু করতে পারবে। তো আপাতত কিন্তু কোম্পানির যে অবস্থা, সেই অবস্থা থেকে কোনোভাবেই বলা যায় না তারা আমাদেরকে পেমেন্ট করবে, এটা কিন্তু কোনোভাবেই বলা যায় না। তো অনেকেই বলতেছেন যে এসপিসি পেমেন্ট দেওয়া শুরু করেছে, পেমেন্ট এসপিসি থেকে পেমেন্ট পাচ্ছি, তো আসলে ভাই আপনারা ভুল তথ্য দেবেন না দয়া করে, কারণ আপনার মতো হাজার হাজার সাধারণ ইউজার আছে, ঠিক আছে, যারা এখানে এক বুক আশা নিয়ে কিন্তু বসে আছে, তারা কিন্তু এখান থেকে কিছু টাকা পাওয়ার আশায় কিন্তু এখানে বসে আছে যে আজকে হয়তো বা যদি আমার টাকাগুলো আমি তুলতে পারতাম আমার খুব একটা উপকার হতো, ঠিক আছে। তো এরকম আশায় কিন্তু অনেকেই আছেন, তো যেমন আমি এখানে আছি, তো আমারও কিছু ভাইবাদার আছে, সবাই কিন্তু আশায় আছে। তো অনেক এজেন্টের সাথে কথা বলে দেখলাম, আমার খুব কাছের একজন পরিচিত 7-star একজন এজেন্ট আছে, সে বলল ভাই আর কিছুদিন ওয়েট করেন, তো তারপরে দেখা যাক কি হয়। সে এই ধরনের কথা বলেছে, সে কিন্তু বলা নাই যে আপনি টাকা পাবেন, কিছুদিন ওয়েট করেন, কিছুদিন পরে টাকা পাবেন। বা তো আনুমানিক কোরবানি ঈদের আগে সম্ভবত আলামিন প্রধান ছাড়া পেতে পারে জেল থেকে, তাদের জামিন হতে পারে, এই ধরনের কথা কিন্তু আমার যে এজেন্ট ভাই আছে সে বলেছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ কেউ হতাশ হবেন না, হতাশ না হয়ে আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরুন, দেখা যাক কী হয়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি আজকে এই পর্যন্তই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।